নোবেল প্রাইজ পেয়েছে এই বিষয়ে আমরা জানবো আজকের ভিডিওতে তো নোবেল প্রাইজ যাওয়ার আগে আমরা নোবেল প্রাইজ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সম্পর্কে জানবো যা আমাদের পরীক্ষাতে স্ট্যাটিক জিকে হিসেবে কিন্তু জিজ্ঞেস করা হয় তো দেখো নবেল প্রাইজটা দেওয়া হয় হচ্ছে অ্যালফ্রেড নোবেল বিখ্যাত বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেলের স্মৃতিতে বা তার হুইল অনুযায়ী অ্যালফ্রেড নোবেল মরে যাওয়ার আগে তিনি একটা হুইল করে গেছিলেন সেই উইলের অনুসারে এই নবেল প্রাইজ চালু করা হয়েছিল ঠিক আছে যেহেতু অ্যালফ্রেড নোবেল তিনি ডাইনামাইট আবিষ্কার করেছিলেন তো ডাইনামাইট বুঝতে পারছো একটা বিধ্বংসী একটা করে একটা প্রকল্প ছিল সেই কারণে ডাইনামাইট আবিষ্কার করার ফলে তার হয়তো কিছু একটা রিপেন্টেন্স হয়েছিল তাই জন্য তিনি বলেছেন তার যা যা আর্নিংস ছিল কিছু তার কিছুটা অংশ তিনি উইল করে গিয়েছিলেন যে সেখান থেকে প্রত্যেক বছর এই হিউম্যান কাইন্ডের বেনিফিটের জন্য যারা বিশেষ যোগদান সারা পৃথিবী জুড়ে রাখবে তাদেরকে দেওয়া হবে এবং মনে রেখো নোবেল প্রাইজ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে হাইয়েস্ট একটা অ্যাওয়ার্ড ওকে তো অ্যালফ্রেড নোবেল তিনি একাধারে ইনভেন্টার অন্ত্রপ্রেনার সায়েন্টিস্ট বিজনেসম্যান সব দিকেই তার ইয়ে দক্ষতা ছিল এবং তার সাথে তিনি পোয়েট্রি এবং ড্রামাও অনেক রচনা করেছেন তিনি তার উইল অনুসারে আঠারোশো সালে আঠারোশো সালে এই নোবেল প্রাইজটা স্টাবলিশ করা হয় নোবেল প্রাইজ কিন্তু নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় কবে থেকে না উনিশশো সাল থেকে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয় ঠিক আছে এই নোবেল প্রাইজ দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয় সুইডেনের ঠিক আছে নবেলের সমস্ত দায়িত্ব কাকে দেওয়া হয়েছে না সুইডেনকে দেওয়া হয়েছে সুইডেন ঠিক আছে তো সুইডেনের দেশটি থেকে বিভিন্ন সংস্থার মাধ্যমে এই নোবেল প্রাইজটাকে সারা বিশ্বে যে বিভিন্ন দেশ থেকে যারা মানবজাতির জন্য বা মানবজাতির ভালোর জন্য যা কিছু কাজ করেছেন তার জন্য এই নোবেল প্রাইজটা দেওয়া হয় তাহলে প্রত্যেক বছর দশই ডিসেম্বর প্রত্যেক বছর দশই ডিসেম্বর এই নোবেল প্রাইজকে দেওয়া হয় এই জন্য ওই দিনকে নোবেল ডে হিসাবে সারা বিশ্বজুড়ে সেলিব্রেট করা হয় এবং ওই দিনটা ছিল হচ্ছে অ্যালফ্রেডের ডেথ ডে অর্থাৎ মৃত্যু দিবস ঠিক আছে আর নোবেল প্রাইজ সময় দিলেও এই প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন অর্থাৎ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত নোবেল দেওয়া বন্ধ ছিল এবং যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছে উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পর্যন্ত কিন্তু নোবেল প্রাইজটা দেওয়া বন্ধ ছিল এটা আমাদের মাথায় রাখতে হবে ওকে নোবেল ফাউন্ডেশনের তরফ থেকে একটা প্রাইভেট ইনস্টিটিউশন যেটা স্টাবলিশ করা হয় উনিশশো সালে এবং সেটা আলটিমেটলি এই নোবেল যা কিছু দেওয়া হবে সেই সমস্ত দেখাশোনা করে এবং উনিশশো সাল থেকে সবার প্রথমে নবেল দেওয়া শুরু হয় সেটা আগেই আলোচনা করেছি নাও নবেল প্রাইজের সাথে কি কি দেওয়া হয় একটা ডিপ্লোমা দেওয়া হয় একটা নবেল প্রাইজের মেডেল দেওয়া হয় এবং একটা ডকুমেন্ট দেওয়া হয় অর্থাৎ চেক দেওয়া হয় যার মধ্যে অর্থ থাকে টাকা সেটা হচ্ছে যে দশ মিলিয়ন সুইডিশ করোনা দেওয়া হয় সুইডিশ ক্রোনা দেওয়া হয় টেন মিলিয়ন যেটাকে আজকের দিনে যদি এক্সচেঞ্জ করা যায় তাহলে সেটা হয় প্রায় নয় লক্ষ মার্কিন ডলারের সমান অর্থাৎ নয় লক্ষ ইউএস ডলারের সমান সমান হয় হচ্ছে সেই প্রাইস বেনিফিট ওকে প্রাইস মানি যেটাকে আমরা বলি চলো এই প্রাইস ইন্ডিভিজুয়ালকে দেওয়া যেতে পারে কিন্তু এর যে ক্ষেত্রটা রয়েছে হচ্ছে পিস শান্তির ক্ষেত্রে নোবেল পিস প্রাইজের ক্ষেত্রে ব্যক্তি ছাড়াও কোনো অর্গানাইজেশন বা কোনো ইনস্টিটিউশনকেও এই প্রাইজটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এটা মাথায় রেখো যে নোবেল পুরস্কার একজন ব্যক্তি বা কিছু ইন্ডি আপ টু সব থেকে বেশি সর্বোচ্চ তিনজনকে দেওয়া যেতে পারে এক একটা ফিল্ড থেকে দেখা গেল ফিজিক্স ফিজিক্সে আছে কেমিস্ট্রি আছে মেডিসিন আছে হ্যাঁ কতগুলো সেক্টর আছে সেগুলো আমরা একটু পরে আলোচনা করব তো যেটা বলছিলাম যে এইখানে যতগুলো ক্ষেত্র আছে মোট ছটা ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয় তো সেই প্রত্যেকটা ক্ষেত্রে জন করে নোবেল দেওয়া যায় জন সর্বোচ্চ তার বেশি নয় একজন অথবা দুজন অথবা তিনজন এরকম করে দেওয়া যেতে পারে এবং কোনো ইনস্টিটিউশনকে অন্য কোনো নবেল দেওয়া যায় না শুধুমাত্র পিস প্রাইজটা নবেল প্রাই পিস প্রাইজ কোনো ইন্ডিভিজুয়াল বা কোনো অর্গানাইজেশনকেও প্রোভাইড করা যেতে পারে ওকে এবং আরেকটা কথা মাথায় রাখবা নোবেল প্রাইজ ক্যান নট বিডেড আসলি মৃত্যুর পর নবেল প্রাইজ দেওয়া হয় না হ্যাঁ অর্থাৎ কোনো মৃত ব্যক্তিকে নবেল প্রাইজ দেওয়া হয় না কিন্তু এমন একটা ঘটনা উনিশশো সালে ঘটেছিল যেখানে নবেল অ্যানাউন্স তো হয়ে গেছিল যে পাবে কিন্তু তার মৃত্যু হয় অ্যানাউন্সমেন্ট পরে পরবর্তীকালে তার যারা হায়ার্স ছিল তারা সে নভেলটাকে নিয়েছিল ওকে আচ্ছা নভেল অ্যালফ্রেড নভেল তার উইলে এটা বলে গেছিলেন যে তার যে নবেল লরেটস তাদের যে সিলেকশনের ব্যাপারটা সেটা সুইডিশ ইনস্টিটিউশনস পড়বে হ্যাঁ সুইডিশ ইনস্টিটিউশন পড়বে অ্যাপার্ট ফ্রম দ্য পিস প্রাইজ

লরেট হবে তাদেরকে কি করতে হবে না মোটামুটি হিউম্যান বা হিউম্যানিটির জন্য কাজ করতে হবে হিউম্যান এর জন্য কাজ করতে হবে ঠিক আছে আচ্ছা এবং এখানে এই পয়েন্টটাতে বলছে যে ইন অর্ডার টু বিকাম আ নোবেল প্রাইজ লরেট ইউ মাস্ট ফার্স্ট বি মেনশনড ফর আ প্রাইজ বাই অ্যান এলিজিবল নমিনেটার একজন এলিজিবল নমিনেটর দ্বারা তোমাকে নমিনেট হতে হবে সেলফ নমিনেশন ইজ নট অ্যালাউড তুমি নিজেকে নভেলের জন্য নমিনেট করতে পারো না তুমি যে যে অ্যাসপেক্টে তুমি কাজ করো বা যে ফিল্ডে তুমি কাজ করো সেই ফিল্ডের কোনো একটা স্বীকৃত সংস্থা তোমার নামটাকে নমিনেট করবে ইউ সেলফ অর ইউ সেলফ ক্যান নট নমিনেট ইউর সেলফ ওকে চল

উনিশশো এক থেকে এই দু পর্যন্ত উনিশশো এক থেকে দু পর্যন্ত যত বছর নবেল দেওয়া হয়েছে তার মধ্যে সর্বকনিষ্ঠ যে নবেল রিসিভ করেছে সতেরো বছর বয়স নবেল পেয়েছে সে হচ্ছে মালালা ইউসুফ জাই মালালা ইউসুফজাই জানি আমরা পাকিস্তানের বাসিন্দা ছিল মেয়েটি তাকে ওখানে যারা টেরোরিস্ট গ্রুপ ছিল তারা তাকে হত্যা করার জন্য গুলি করেছিল এবং তার মাথায় বুলেট শট হয়েছিল পরবর্তীকালে তার আর সে বেঁচে গিয়েছিল এবং তার পরবর্তীকালে তাকে শান্তিতে দু সালে নোবেল পিস প্রাইজ দিয়ে সম্মানিত করা হয় মারালা ইসুফজাইকে আর সর্বকোণ মানে জ্যেষ্ঠ মানে সব থেকে বেশি বয়সে যিনি নোবেল পেয়েছেন সেটা হচ্ছে দু সালে কেমিস্ট্রিতে সাতানব্বই বছরে যিনি নোবেল পেয়েছেন তার নামটা মনে রেখো জন বি গুডেনাফ জন বি গুডেনাফ তিনি সর্ব বরিষ্ঠ বরিষ্ঠ নবেল প্রাপক সাতানব্বই বছরে নোবেল পেয়েছিলেন আর সর্বকনিষ্ঠ হচ্ছে সতেরো বছর বয়সে মালালা ইউসুফ পেয়েছিলেন আরেকজনের নাম মনে রাখবে ম্যারি কুরি তিনি দুইবার দুইবার পেয়েছেন পেয়েছেন ফিজিক্সে ফিজিক্সে একবার একবার কেমিস্ট্রিতে উনিশশো তিন সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন ফিজিক্সে এবং উনিশশো সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন কেমিস্ট্রিতে তো ম্যাডাম কুরি হচ্ছে একমাত্র মহিলা যিনি দুই দুইবার নোবেল পেয়েছেন একবার ফিজিক্সে একবার কেমিস্ট্রিতে ওকে বেশ এইবার আসো একটা কোয়েশ্চেন যে হোয়াট আর দ্য নবেল প্রাইজ ক্যাটাগরিজ নবেল প্রাইজের ক্যাটাগরিগুলো কী তো মনে রাখবে অ্যালফ্রেড নোবেল অ্যালফ্রেড নোবেল তার উইলে পাঁচটা ক্যাটাগরির কথা বলেছিলেন ফিজিক্স বলেছিলেন তিনি ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ তোমার ফিজিওলজি বা মেডিসিন লিটারেচার আর পিস এই পাঁচটা তিনি বলে গেছিলেন যে এই কয়টা ক্ষেত্রে নোবেল দেওয়া হবে কিন্তু উনিশশো সালে উনিশশো সালে সুইডেনের যে সেন্ট্রাল ব্যাংক আমাদের ভারতের সেন্ট্রাল ব্যাংক যেমন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তেমনি সুইডেনের যে সেন্ট্রাল ব্যাংক ছিল তার নাম ছিল হচ্ছে সেভরিজেস রিক্স ব্যাংক সেভরিজেস রিক্স ব্যাংক এই সেন্ট্রাল ব্যাংক থেকে ইকোনমিক সেক্টরে অর্থনীতির সেক্টরে সারা বিশ্ব জুড়ে যারা ভালো মানের কাজ করেছে তাদের জন্য এই সেভরিজেস রিক্স ব্যাংক প্রাইজ ইন ইকোনমিক সায়েন্সেস এই অ্যাওয়ার্ডটা চালু হয় নভেল অ্যালফ্রেড নভেলের মেমোরিতে যেটাকে আমরা বলে থাকি যে ইকোনমিতে নভেল সাথে ছ নম্বর এইট থেকে এবং সবার প্রথমে ইকোনমিক সেক্টরে নোবেল প্রাইজ দেওয়া শুরু হয়েছে কবে থেকে নাইনটিন সিক্সটি নাইন থেকে নাইনটিন সিক্সটি এইটে চালু করা হয় এবং সবার প্রথমে উনিশশো উনসত্তর সালে এটাকে দেওয়া হয়েছিল নাও কোশ্চেন অ্যারাইজ হিয়ার যে হু সিলেক্ট দ্য নবেল প্রাইজ লয়েডস নবেল প্রাইজ লয়েডসদেরকে কারা সিলেক্ট করেন তো এটাকে সিলেক্ট করার জন্য যেমন ফিজিক্স সেক্টার্স ফিজিক্সের ক্ষেত্রে আর কেমিস্ট্রির ক্ষেত্রে কারা নবেল পাবে এটা সেট করে হচ্ছে রয়্যাল সুইডেশ অ্যাকাডেমি অফ সায়েন্স রয়্যাল সুইডেশ একাডেমি অফ সায়েন্সেস এই সংস্থাটি ফিজিক্স আর কেমিস্ট্রিতে কারা নোবেল পাবে এটা সেট করে আর মেডিসিনে কারা নোবেল পাবে এটা সেট করে হচ্ছে ক্যারোলিনিয়াসকে ইনস্টিটিউট ক্যারোলিনিয়াসকে ইনস্টিটিউট এটা হচ্ছে যারা মেডিসিনে নোবেল পাবে তাদের সেট করে আর সাহিত্যে কারা নোবেল পাবে এটা সুইডিশ অ্যাকাডেমি সুইডিশ একাডেমি এটা সেট করে যে সাহিত্যে কারা নোবেল পাবে ওকে আর ইকোনমিক্সে কারা পাবে এই যে বললাম সেভারেজিস রিক্স ব্যাংক এরা সেট করে কারা ইকোনমিতে নবেল পাবে ক্লিয়ার হলো বিষয়টা ভেরি গুড না আমাদের ভারতবর্ষ থেকে আমাদের ভারতবর্ষের ব্যক্তি হোক বা ভারতবর্ষে বসবাসকারী হোক বা ভারতবর্ষে অরিজিন হোক তারা মোট বারো জনের কথা আমাদের মাথায় রাখতে হবে টোটাল টুয়েলভ নভেল লরেটস আমাদের ভারতবর্ষের সাথে রিলেশন রয়েছে তারা কেউ কেউ ইন্ডিয়ান এবং কেউ কেউ বর্ন ইন ইন্ডিয়ান বা বর্ন ইন ব্রিটিশ ইন্ডিয়া বা অরিজিন ইন্ডিয়া এরকম করে মোট বারো জনের নাম মনে রাখবে তো সবার প্রথমে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এ শুধু ভারতবর্ষের প্রথম নবেল লরেট নন তিনি এশিয়া মহাদেশের প্রথম সাহিত্যের নবেল লরেট হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তিনি আমাদের জানো পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন ১৯১৩ সালে নভেল পেয়েছিলেন সি ভি রমন তিনি ফিজিক্সে নবেল পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে তিনি তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন মাদার টেরেসা তিনি তার হিউম্যানিটির জন্য কাজ করার জন্য হ্যাঁ বা দরিদ্রদের সেবা দেওয়ার জন্য উনিশশো সালে তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন অমর্ত সেন উনিশশো সালে ইকোনমিক্সে নোবেল প্রাইজ পেয়েছিলেন এটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট গেল কৈলাস সত্যার্থী দু সালে শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন মালালা ইউসুফজাই আর কৈলাস সত্যার্থী একসাথে শান্তিতে দু সালে নোবেল পেয়েছিলেন হরগোবিন্দ খুরানা তিনি ইউ মানে ব্রিটিশ ইন্ডিয়াতে তার জন্ম হয়েছে এবং তিনি আমেরিকাতে বসবাস করতেন তো তিনি উনিশশো আটষট্টিতে মেডিসিনে অর্থাৎ ফিজিওলজিতে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন সুব্রমণিয়াম চন্দ্রশেখর তিনি ফিজিক্সে নোবেল পেয়েছিলেন উনিশশো তিরাশি সালে তিনিও ভারত ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেছিলেন এবং ইউনাইটেড স্টেটসে বসবাস করতেন বেঙ্কির রামকৃষ্ণ এই ভেঙ্কির রামকৃষ্ণ কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন দু সালে তিনি স্বাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তিনি ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডমে থাকতেন ওকে ইউনাইটেড কিংডমে তিনি থাকতেন এবং ইউনাইটেড স্টেটেও তিনি থাকতেন অভিজিৎ ব্যানার্জি আমাদের ভারতীয় বর্ণ ইন ইন্ডিয়া কিন্তু ইউনাইটেড স্টেটে তিনি থাকতেন ইকোনমিক্স নোবেল পেয়েছেন দু সালে রোনাল্ড রস যিনি ব্রিটিশ ইন্ডিয়াতে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন ইউনাইটেড কিংডমের বাসিন্দা ছিলেন মানে ইউনাইটেড কিংডম ইংরেজ ছিলেন তিনি এবং তিনি মেডিসিন বিভাগে ম্যালেরিয়া রোগের টিকা আবিষ্কার করেছিলেন তিনি ম্যালেরিয়া রোনাল্ড রস জানো তোমরা তো সেই ক্ষেত্রে রোনাল্ড রস উনিশ সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন রুডিয়ার্ড কিপলিং তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন যিনি ব্রিটিশ ইন্ডিয়ার জন্মগ্রহণ করেছিলেন ইংরেজ ছিলেন ওকে আর চতুর্থ যিনি তিব্বতের লোক আমাদের ভারতবর্ষে থাকেন অ্যাসাইলাম দেওয়া হয়েছে তাকে উনিশশো সালে তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছেন তো এই মোট বারো আর একের তেরো এই কয়জনের নাম আমাদের মনে রাখতে হবে ওকে ভেরি গুড চলো দু সালে যারা যারা নোবেল পেয়েছে এটা তাদের এক ঝলক ইউ ক্যান টেক এ স্ক্রিনশট অফ ইট এদের সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করব আমরা এবার দেখতে পাচ্ছি দু হাজার ক্যাটলিন ক্যারিকো আর একটা হচ্ছে ড্রিউ উইজমেন ফিজিক্সে তিনজনকে দেওয়া হয়েছে একটা হচ্ছে পেইরে রে ফ্র্যাঙ্কে ক্রস আর হচ্ছে অ্যানেলে হুইলার আর কেমিস্ট্রিতে দেওয়া হয়েছে মুঙ্গি জি ভেভান্ডি লুইস ই ব্রুস আর অ্যালেক্সি ই একিমোভ লিটারেচারে জন ফসেকে দেওয়া হয়েছে পিসে নার্গিস মোহাম্মাদিকে দেওয়া হয়েছে আর ইকোনমিক্সে ক্লাউডি গোল্ডিনকে দেওয়া হয়েছে তো এই বিষয়কে এদেরকে কিভাবে মনে রাখবো দাদা মনে থাকবে কি করে এর জন্য কিছু নেমনিক বা মনে রাখার জন্য কিছু ট্রিক আমি এরপর তোমাদেরকে বলে দেব ওকে চলো নোবেল প্রাইজ দু হাজার তেইশ ফিজিক্সে যারা পেয়েছে এরা হচ্ছে এই তিনজন ব্যক্তির তোমরা ছবি দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেইরে অ্যাগস্টিনি ফেরেংকে ক্রস আর এনএলএ হুইলার হুইলার এই তিনজন পেয়েছেন ওকে এখানে দেখতেই পাচ্ছ ফ্রান্সের লোক ফেরেংকে ক্রস ইনি হাঙ্গেরির লোক এবং হুইলার ইনি ফ্রান্সের লোক কি করেছেন না এটা মাথায় রাখতে হবে এনারা তিন এনারা কি করেছেন যে যে কোনো ম্যাটারের মধ্যে যে কোনো ম্যাটারের মধ্যে ইলেকট্রনকে হ্যাঁ ইলেকট্রনকে খোঁজার জন্য তারা কি করেছেন না অ্যাটো সেকেন্ড পালস অফ লাইটকে ডিসকভার করেছেন অ্যাটো সেকেন্ড পালস অফ লাইটকে ডিসকভার করেছেন অর্থাৎ আলোর ক্ষুদ্রত ক্ষুদ্রতম একটা প্লাস পালস আলোর সব থেকে ক্ষুদ্রতম সময়ের জন্য একটা পালস যার মাধ্যমে দেখো ইলেকট্রন যেটা হয় না একটা পদার্থের অ্যাটমকে যখন ভাঙবে অ্যাটমকে ভাঙলে তিনটে জিনিস পাবে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন তো ইলেকট্রন হচ্ছে সব সময় মুভ করে খুবই ফার্স্ট মুভমেন্ট হচ্ছে কার না ইলেকট্রনের তো সেই ক্ষেত্রে সেই ইলেকট্রনকে ইলেকট্রনকে ধরবার জন্য বা ইলেকট্রনকে দেখবার জন্য যে সব থেকে ছোট অ্যাট সেকেন্ড অর্থাৎ লাইট পালসের অ্যাটো সেকেন্ডকে তার মেথডটাকে তারা আবিষ্কার করেছেন ওকে তো এই জিনিসটা একটু মাথায় রাখো তো আমরা মনে রাখবো কি করে ট্রিক টু রিমেম্বার দেখো তারা আবিষ্কার করেছেন একদম সরল ভাষায় যদি বলি রে টু ফাইন্ড এনি ক্লিয়ার ইমেজ অফ ইলেকট্রন ইলেকট্রনের ক্লিয়ার ইমেজ পাওয়ার জন্য তারা একটা রেকে আবিষ্কার করেছেন এরকমভাবে মাথা রাখতে পারো তোমরা যদি এখান থেকে ট্রিকটাকে দেখো তোমরা দেখবে যে এই তিনজনের নামের মধ্যে দেখো রে কথাটা রয়েছে পেইরে অ্যাগস্টিনি পেইরি অ্যাগস্টিনি ফেরেংকে এগো ফেরেংকে ক্রস দেখো এর মধ্যেও রে রয়েছে এর মধ্যেও রে রয়েছে তাহলে এই দুজনের মধ্যে রে রয়েছে তাহলে তোমাদের মধ্যে যখন প্রশ্ন আসবে এই গল্পটা যেন মাথায় চলতে থাকে যে রে বলে বলা হয়েছিল ফিজিক্সের ক্ষেত্রে তাহলে পেই রে এগোস্টিনি রে আছে ফেরেংকে ক্রস এর মধ্যেও রে আছে তাহলে যাদের মধ্যে রে আছে মাথায় চলে আসবে আশা করছি তাহলে রে টু ফাইন্ড এনি ক্লিয়ার ইমেজ অফ ইলেকট্রন তাহলে ইলেকট্রনকে ধরবার জন্য আলোর সব থেকে ছোট্ট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আলোর ঝলককে তারা এক্সপেরিমেন্ট করেছেন ওকে যার জন্য তাদেরকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তো এনি ক্লিয়ার এনি ক্লিয়ার এনি ক্লিয়ার থেকে দেখো তো অ্যানেলে হুইলার অ্যানেলে হুইলার অ্যানেলে হুইলার বিষয়টা আসছে কি না অ্যানেল হুইলার অ্যানেল হুইলার 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 অ্যানে অ্যানে মানে এনি অ্যানে মানে এনি অ্যানি অ্যানি ক্লিয়ার মানে হুইলার ক্লিয়ার হুইলার একটা সাউন্ড আসছে কিনা তাহলে রে টু ফাইন্ড এনি ক্লিয়ার মানে অ্যানেলে হুইলার অ্যানেলে হুইলার ইমেজ অফ ইলেকট্রন তো এভাবে মনে রাখার চেষ্টা করতে পারো আশা করছি এটা যখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে না এই গল্পটা যদি মন দিয়ে মনে থাকে তোমাদের হানড্রেড পারসেন্ট আনসার করতে পারবে গ্যারেন্টি আমার তাহলে রে মানে যে সমস্ত নামের মধ্যে রে খুঁজে পাবে পেই রে অ্যাগস্টিনি ফেরেংকে ক্রস তাহলে রে পেলে ফিজিক্সের ক্ষেত্রে রে আবিষ্কার করেছিল তারা হ্যাঁ লাইট পালসের অ্যাটো সেকেন্ড তারা মেথডটাকে এক্সপেরিমেন্ট করেছিল বুঝতে পারছো তো আর এনি ক্লিয়ার মানে অ্যানএলএ হুইলার ক্লিয়ার হুইলার ক্লিয়ার হুইলার একটা সাউন্ড প্রডিউস হচ্ছে বুঝতে পারছো তাহলে আশা করছি মনে থাকবে এটা চলে আস এবার নোবেল প্রাইজ ইন ফিজিওলজি আর মেডিসিন মেডিসিনে কাদের নোবেল দেওয়া হলো মেডিসিনে দুজনকে নবেল দেওয়া হয়েছে একজন হাঙ্গেরির থেকে একজন ইউএসএ থেকে হাঙ্গেরি থেকে দেওয়া হয়েছে হচ্ছে ক্যাটালিন কারিকোকে আর ইউএসএ থেকে দেওয়া হয়েছে ড্রিউ উইজম্যানকে ভিজম্যান উইজম্যান ওকে তো এদেরকে নোবেল দেওয়া হয়েছে এরা কি করেছে এই যে কোভিড নাইন্টিন যখন প্যান্ডামিক চলছিল সেই সময় যে ভ্যাকসিন তৈরি করা হয়েছিল তার যে এম আর এন এ ভ্যাকসিনস সেই এম আর এন এ ভ্যাকসিনস খোঁজার জন্য এনারা বিশেষ যোগদান দিয়েছেন বুঝতে পারছো তাহলে কোভিড নাইন্টিনের সময় যে ভ্যাকসিন তৈরি করা হয়েছিল তার যে এম আর এন এ ভ্যাকসিন সেটাকে ডেভেলপ করার জন্য এনারা বিশেষ যোগদান দিয়েছিলেন সেই কারণে এনাদেরকে মেডিসিন ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে বা স্বাস্থ্য মানে মেডিসিন ক্ষেত্রে এনাদেরকে নবেল দেওয়া হয়েছে কীভাবে মনে রাখবো দেখো কোভিড নাইনের ভ্যাকসিনের এম আর এনের জন্য তারা ডিসকভার করেছিল বা রিসার্চ করেছিল সেই ক্ষেত্রে দেওয়া হচ্ছে তাহলে এই কোভিড ভ্যাকসিন যখন আবিষ্কার হলো সেটাকে এভাবে মনে রাখো ফার্স্ট দেওয়া হলো যখন ক্যাটকে ক্যাট সফল হলো তখন ম্যানকে দেওয়া হলো তাহলে এরা যে নোবেল এরা যে কোভিড ভ্যাকসিন আবিষ্কার করেছিল বা কোভিড ভ্যাকসিনের জন্য যে এমআরএন এর যে স্টাডি তারা করেছিল এই ক্ষেত্রে সেই ভ্যাকসিনের কথাটা মাথায় থাকবে মেডিসিনের ক্ষেত্রে থাকবে কি না থাকবে না থাকবে তাহলে সেই ক্ষেত্রে প্রথমে ভ্যাকসিন ক্যাটকে দেওয়া হলো সফল হওয়ার পর মানুষকে দেওয়া হলো এবার ক্যাট থেকে দেখো তো ক্যাটালিন কারিকো আসছে কিনা তাহলে ক্যাট ক্যাট নাম শুনলেই ক্যাটালিন কারিকো ক্যাটকে প্রথমে দেওয়া হলো তারপর মানুষকে দেওয়া হলো ম্যানকে দেওয়া হলো প্রথমে ক্যাটকে দেওয়া হলো ম্যানকে দেওয়া হলো এভাবে মনে রাখার চেষ্টা করো তাহলে ক্যাটকে যখন দেওয়া হলো তার মানে প্রথমে দেওয়া হলো ক্যাটালিনকে তাহলে ক্যাটালিনের মধ্যে ক্যাট কথাটা আছে কিনা নেই ক্যাটালিন কারিকোর মধ্যে ক্যাট কথাটা রয়েছে আর ম্যান কথাটা উইজ ম্যানের মধ্যে আছে কিনা নেই ভিজ মধ্যে ম্যান কথাটা রয়েছে তাহলে ভ্যাকসিন প্রথমে ক্যাটকে দেওয়া হয়েছে সফল হওয়ার পর ম্যানকে দেওয়া হচ্ছে ক্যাটম্যান এভাবে মনে রাখতে পারে এটাকে ওকে নেক্সট তারপর নবেল দেওয়া হচ্ছে কিসেনা কেমিস্ট্রিতে দেওয়া হচ্ছে দেখো কেমিস্ট্রিতে তিনজনকে নবেল দেওয়া হয়েছে এক দেওয়া হচ্ছে মুঙ্গি জি লুইস ই ব্রুসকে আর ব্রুসকে ব্রুসকে দেওয়া হয়েছে যিনি ইউএসএ থেকে এবং কেমিস্ট্রিতে সবাই ইউএসএ থেকে আরেকটা হচ্ছে অ্যালেক্সি ই একিমোভ গ্যালেক্সি ই একিমোভ এই তিনজনকে দেওয়া হয়েছে কেমিস্ট্রিতে কিসের জন্য তাহারা কোয়ান্টাম ডটসের সিন কোয়ান্টাম ডটসের সম্পর্কে রিসার্চ করেছেন কোয়ান্টাম ডটসকে আমি যদি সহজ ভাষায় বলি ধরো কোনো একটা ম্যাটারকে বা কোনো একটা পদার্থকে যখন তুমি তার সব একদম ছোট্ট পর্যায়ে নিয়ে যাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পর্যায়ে নিয়ে যাবে সেটা হচ্ছে কোয়ান্টাম ডট ওকে অর্থাৎ একটা ম্যাটারের সব থেকে ছোট্ট ছোট্ট ছোট্টতম অংশ ধরো তুমি যে পোশাকটা পরে আছো সেই পোশাকটাকে যদি সব থেকে ছোট কোন টুকরো করতে পারো সেটাকে বলা হয় কোয়ান্টাম ডট তো সেই কোয়ান্টাম ডট ফাইন করার জন্য তাদেরকে বা কোয়ান্টাম ডটের সম্পর্কে গবেষণা করার জন্য তাদেরকে এই কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এবার দাদা কি করে মনে রাখবো মনে রাখার জন্য দেখো মঙ্গিজি বেভেন্ডি এই মঙ্গিজি বেভেন্ডি মধ্যে মঙ্গি থেকে মুগ ডাল আর বেভেন্ডি থেকে ভেন্ডি মুগ ডাল ভেন্ডি মুগ ডাল ভেন্ডি মাথায় আসছে কিনা আসছে না মুঙ্গি মঙ্গি মঙ্গিজি বেভেন্ডি এর মানে হচ্ছে মুগ ডাল আর ভেন্ডি এরকম ব্যাপারটা আসছে আর লুইসি ব্রুশ লুইসি ব্রুশ থেকে ব্রাশ কথাটি আসছে অর্থাৎ ট্রিকটা হলো এমন ধরো কম্পিটিশন হচ্ছে একটা কেমিস্ট্রি ল্যাবে একটা কেমিস্ট্রি ল্যাবে একটা কম্পিটিশন চলছে কম্পিটিশানটা কি এরকম দুটো কোয়ান্টাম ডটস তৈরি করা হয়েছে এরকম দুটো কোয়ান্টাম ডটস তৈরি করা হয়েছে অর্থাৎ খুব ছোট্ট একটা জায়গা তৈরি করে খুব ছোট্ট কোয়ান্টাম ডটস মানে খুব ছোট্ট একটা জায়গা তো এই দুটো কোয়ান্টাম ডটস তৈরি করা হয়েছে এবং তোমাকে একটা ব্রাশ দেওয়া হয়েছে তোমাকে একটা ব্রাশ দেওয়া হয়েছে সেই ব্রাশ দিয়ে এই মুখ ডালগুলোকে এক মোভে অর্থাৎ প্লেস ইন আ সিঙ্গেল মুভ এক মুভে এক মুভ তাহলে সিঙ্গেল মুভ মানে এখান থেকে এক মুভ এরকম ব্যাপারটা আসছে কি না একই মুভ একই মুভ ব্যাপারটা আসছে এক মুভ তাহলে সিঙ্গেল মুভ বা এক মুভ একটা মুভে ব্রাশ দিয়ে সেই মুখ ডালটাকে এখান থেকে সরিয়ে এই দুটো কোয়ান্টাম ডটের মধ্যে তোমাকে ফেলতে হবে তাহলে কেমিস্ট্রিতে এটা মনে থাকবে কিনা থাকবে না এইভাবে মনে রাখার চেষ্টা করো তাহলে মুঙ্গি ভেভেন্ডি মানে আর ভেন্ডির ব্রাশ ব্রাশ মুগ ডালকে ভেন্ডির অর্থাৎ বাড়িতে যে ভেন্ডি খাও সেই ভেন্ডি যখন বড় হয়ে যায় পেকে যায় তখন সেই ভেন্ডি দিয়ে শুকনো হয়ে যায় সেটাকে শুকনো করলে ব্রাশের মতন হয়ে যায় তাহলে মুগ ডালকে ভেন্ডির ব্রাশ দিয়ে এক মুভে তোমাকে এই কোয়ান্টাম ডটের মধ্যে সেটাকে ফেলতে হবে না সিঙ্গেল মুভ মানে এক মুভ তাহলে এই বিষয়টাকে একটু মাথায় যদি রাখতে পারো গল্পটা যদি এই স্টোরিটা তোমার চলতে থাকে মাথায় তাহলে মনে থাকে যাবে তাহলে আরো বলছি মুগ ডালকে ভেন্ডির ব্রাশ দিয়ে অর্থাৎ মঙ্গি জি ভেভেন্ডি ভেন্ডির ব্রাশ ব্রাশ মানে লুইসি ব্রুস লুইসি ব্রুস লুইসি ব্রুস ব্রাশ ব্রুস ব্রাশ ব্রুস এটা দিয়ে এক মুভে এক মুভে তোমাকে এই কোয়ান্টাম ডটস এর মধ্যে মুগ ডালগুলোকে পাঠাতে হবে আশা করছি গল্পটা মনে থাকবে তোমাদের চলো নোবেল প্রাইজ ইন লিটারেচার দেখো লিটারেচারে নোবেল দেওয়া হয়েছে জন ফসেকে জন ফসের ছবি তোমরা দেখতে পাচ্ছ জন জন ফসে ফসে হচ্ছে নরওয়ের লোক তিনি এবং তিনি সাহিত্যে রচনার ক্ষেত্রে তার লেখার মধ্য দিয়ে তিনি নাটক রচনা করেছেন তিনি বিভিন্ন প্রোজ রচনা করেছেন যেখানে যাদের ভাষাহীন ব্যক্তি মানে যাদের কথা এই পৃথিবীর কেউ বলে না তাদেরকে নিয়ে তিনি কাজ করেছেন যাদের যে সমস্ত সমাজের ডিপ্রেসড ক্লাস নিপীড়িত মানুষ তাদেরকে নিয়ে তিনি সাহিত্য রচনা করেছেন যাদের কথা কেউ কোনো কোনোভাবে বলেনি তাদেরকে নিয়ে সাহিত্য রচনা করেছেন এই জন্য দু সালে নরওয়েয়ান ব্যক্তি জন ফসে জন ফসেকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে কি করে মনে রাখবো জন ফসে আচ্ছা এই দিকটা মনে রাখো জান তুমি ফেসে গেছো আমার কবিতায় জান তুমি ফেসে গেছো আমার কবিতায় মানে দেখবে যারা যারা নতুন নতুন প্রেমে পড়ে কবিতা লেখে লিখে গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করে তো সেই জায়গা থেকে এই মনে তুমি ফেসে গেছো আমার কবিতায় অর্থাৎ আমার কবিতা মানে আমার সাহিত্য রচনায় জান মানে জন যান মানে কি জান মানে হচ্ছে জন তুমি ফেসে গেছো ফেসে গেছো মানে ফসে যান মানে তুমি ফসে তাহলে জান তুমি ফেসে গেছো আমার কবিতায় এইভাবে মনে থাকবে কিনা থাকবে না জান তুমি ফেঁসে গেছো আমার কবিতায় জন ফসে সাহিত্যে নবেল পেয়েছেন ওকে চলো শান্তিতে নবেল পেয়েছেন কে শান্তিতে নবেল পেয়েছেন ইরানের আহ ভদ্রমহিলা নার্গিস মোহাম্মদি নার্গিস মোহাম্মদি তোমরা জানো কিছুদিন আগে ইরানে মেয়েদের হিজাব পরা নিয়ে মেয়েদের হিজাব পরা নিয়ে বা মেয়েদের বিভিন্ন জায়গায় যাওয়া নিয়ে যে থিও থিওরেটিক মানে থিওক্রেটিক যে সেখানে রেভলিউশন হয়েছিল সেই রেভলিউশনের দিকটাকে মাথায় রেখে তার যে নারী স্বাধীনতার ক্ষেত্রে বা নারীকে সমাজে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য নারীর সম্মান রক্ষা করার জন্য তিনি কাজ করেছিলেন তাই মনে সেই ইরানের যে ব্যাপারটা ছিল যেখানে নারীর স্বাধীনতা ছিল না নারীকে হিজাব বা বোরখা বা এরকম কিছুর মধ্যে রাখতে হবে বা তাদের পড়তে হবে তারা ঘরের বাইরে বেরোতে পারবে না এরম একটা পরিস্থিতি থেকে এই মহিলাদেরকে উদ্ধার করেছিলেন তাহলে ইরানের মতো নরক থেকে এরকম বলছি যদিও কোনো দেশ সম্পর্কে এমন কথা বলা ঠিক নয় তবু আমাদের এটা পরীক্ষার পার্সপেকটিভ থেকে মনে রাখার জন্য এমনটা বলছি কারণ নিমনিক দেখো ভাই কেউ কোনোভাবে সেন্টিমেন্টাল হয়ে যাবে না কারণ এটাকে নেমনিক তো আমাদের মনে রাখতে হবে তাহলে যেখানে মহিলাদের নরক হয়ে গেছিল তো ইরানের মতো নরক থেকে নার্গিস মহিলাদেরকে উদ্ধার করেছিলেন তাহলে ট্রিকগুলোকে আমি ভাবে সাজিয়েছি যেখানে তোমার নামগুলোও মনে থাকবে সাথে সাথে তারা কি উদ্দেশ্যে নবেলটা পেলো এটাও মাথায় থেকে যাবে তাই নয় কি তাহলে ইরানের মতো নরক থেকে নার্গিস মহিলাদেরকে উদ্ধার করেছিলেন এটা মাথায় থেকে যাবে থাকবে কি না নারিক নরক নরক থেকে নার্গিস নরক নার্গিস নরক থেকে ইরানের মতো নরক থেকে নার্গিস মহিলাদেরকে উদ্ধার করেছিলেন বুঝতে কি না এটা আবার এভাবেও মনতে এভাবেও মনে রাখতে পারো যে এবার নোবেল যারা পেয়েছে তাদের মধ্যে একজনের মধ্যে রয়েছে হচ্ছে মুহাম্মাদি একজনের মধ্যে রয়েছে মুহাম্মাদি আচ্ছা মুহাম্মাদি থেকে আমি যদি আইটা কেটে দিই তাহলে কি হবে মোহাম্মদ হবে মোহাম্মদ কে মোহাম্মদ হচ্ছে ইসলাম ধর্মের প্রবর্তক তাই নয় কি ইসলাম ধর্মের প্রবর্তক আর ইসলাম কথার অর্থ কি ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি তাহলে একমাত্র এই নার্গিস মোহাম্মদির মধ্যেই নার্গিস মুহাম্মদের মধ্যে ইসলাম মোহাম্মদ কথাটি রয়েছে তাহলে মোহাম্মদ ইসলাম ধর্মের প্রবর্তক ইসলাম কথা কি শান্তি এভাবে এটাকে মনে রাখতে পারো ওকে ঠিক আছে এবার আসো যে ইকোনমিক্সে কে নোবেল পেলো দু হাজার তেইশে ইকোনমিক্সে পেলো ইউএসএ থেকে ক্লডিয়া গোল্ডিন ক্লডিয়া গোল্ডিন ক্লডিয়া গোল্ডিন ইউএসএ থেকে নোবেল প্রাইস পেলো ইকোনমিক্সে অর্থাৎ যে ইকোনমিক্সের নভেলটাকে আসলে কি বলা হয় না সেভারেজেস রিস্ক ব্যাংক প্রাইস বলা হয় ইন ইকোনমিক সায়েন্সেস ওকে তো তিনি এটা পেয়েছেন কিসের জন্য পেয়েছেন দেখো উইমেনস লেবার মার্কেট আউটকামস তিনি একটা স্টাডি করেছেন তিনি দেখেছেন যে সারা পৃথিবীতে মহিলাদের লেবার মার্কেটে তাদের কি রেজাল্ট তাদের কি পার্টিসিপেশন আছে এটাকে তিনি গবেষণা করেছেন তিনি দেখেছেন যে মহিলাদেরকে লেবার মার্কেটে কম বেতন দেওয়া হয় এবং কেন কম বেতন দেওয়া হয় বা মহিলারা লেবার মার্কেটে কি অবস্থায় আছে এই বিষয়ে তার হিস্টোরিক গবেষণার জন্য তিনি কিন্তু এই প্রাইজটি পেয়েছেন ক্লডিয়া গোল্ডিন ইকোনমিক্স নোবেল পেয়েছেন ওকে তো সেই ক্ষেত্রে এটাকে মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো দেখো গোল্ড যার কাছে আছে তার ইকোনমিটা দুরুস্ত আছে আর গোল্ড ইকোনমি গোল্ড বেশি যার ইকোনমি বেশি তার এটা কার কাছে আছে ইউএসএ এই পৃথিবীতে সব থেকে বেশি গোল্ড রিজার্ভ কার কাছে আছে আছে মনে রাখবে কাছে তাহলে গোল্ড যার কাছে বেশি আছে ইকোনমি তার কাছে ভালো এবং সেটা কোথায় তে আছে তাহলে গোল্ড গোল্ড থেকে গোল্ডিন নামটা মনে পড়বে অর্থনীতিতে ক্লডিয়া গোল্ডিন অর্থনীতিতে ইকোনমিতে হ্যাঁ ইউএসএ আশা করছি ক্লিয়ার হয়েছে এটা আমরা দু হাজার তেইশের ছয়জন নবেল ছটা সেক্টরের নবেল যারা পেয়েছে আমরা পড়ে ফেললাম নাও ইউ ক্যান টেক এ স্ক্রিনশট অফ দিস ওয়ান কিউ কি কেননা দু হাজার বাইশ সালে যারা নবেল পেয়েছে কোনো কোনো পরীক্ষাতে এটাও জিজ্ঞেস করে নিতে পারে সেটাও তোমাদের কাছে থেকে যাক ঠিক আছে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত ভালো থেকো সবাই